বীরভূমের বোলপুর রোটারি ক্লাব অফ টেগর ল্যান্ডের উদ্যোগ ও কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় শনিবার ফুলপুরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 42 জন স্বেচ্ছায় রক্তদান করেন, এদের মধ্যে 22 জন মহিলা রক্তদাতা ছিলেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বীরভূমের স্পোর্টস চেয়ারম্যান সুদীপ্ত ঘোষ, উদ্যোক্তা ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন কবি জয়দেব ওয়েলফেয়ার সভাপতি শেখ আজিজুর রহমান। রোটারি ক্লাব অফ টেগরল্যান্ডের একটা কর্মসূচি আমরা লক্ষ্য করছি, তাতে আজকে কর্মসূচির মূল বিষয়বস্তুগুলো কি কি? আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, এটা রোটারি ইন্টারন্যাশনালের দেওয়া প্রোগ্রাম আমাদের, এটা এন্ড জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে, সেজন্য আজকে ডেট পেয়েছি আমরা। তো আমাদের ব্লাড ডোনার হচ্ছে 42 জন, এখন পর্যন্ত 42 জন হয়ে গেছে। তো আশা করছি আমরা আরও পরবর্তীকালে আরও বেশি হবে, আরও মেম্বার, আরও অনেক ডোনার আসতে চাইছে। আমরা একটু মানা করছিলাম, আমাদের টার্গেটই ছিল 40, সেটাকে পার করে দিয়েছি আমরা, সেটা বুঝতে পারিনি যে এত পাবো। আর ম্যাক্সিমাম স্টুডেন্টস এসছে, ইয়াং ছেলেমেয়েরা ফিজিক্যাল এডুকেশন থেকে এসছে, এনসিসি থেকে এসছে, আরসিসি যায়, যেসব আছে প্রত্যেকেই কিছু মেম্বার আমাদের ডোনার হিসেবে পাঠিয়েছে। এক কথায় আমি আজকে যে কর্মসূচি সাফল্যতা আপনারা পেয়েছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, এছাড়া আপনাদের আর কী কী কর্মসূচি হয় রোটারি ক্লাব অফ টেগরল্যান্ডে? ক্লাব অফ টেগরল্যান্ডে ট্রি প্লান্টেশন আছে আমাদের, এমনি মানে আরও ছোটো ছোটো প্রজেক্ট আছে, যেসব প্রজেক্টগুলো চশমা দেওয়ার একটা আমাদের ইয়ে আছে, সেই প্রজেক্টটা আমরা করছি, আবার নতুনভাবে আর এই বছর আবার করবো। এবং এই ব্লাড ডোনেশনের জন্য আমি অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাতে চাইছি স্টেট ব্লাড ডোনারকে, ওদের কিন্তু না ওরা আমাদের কাছে সহযোগিতা করেছে, অন্যান্য রকম রোটারি ক্লাব হচ্ছে আমরা একটু ভালো। আজকে যে ডোনারদেরকে যে সার্টিফিকেট দেওয়া প্রদান করা হলো, সেগুলো মূলত কোন বোর্ড থেকে সার্টিফিকেটটা দেওয়া? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্লাড ইয়ে থেকে দেওয়া হয়, কিছু ওরাই দেয় সার্টিফিকেটটা, ওরা দেয় সেই সার্টিফিকেটটা আমরা দিই, এবং এর বদলে বদলে ওরা একটা কার্ডও দেবে আমাদেরকে, সেই কার্ড দেখিয়ে আমরা যাদের রক্ত দরকার হবে সে তাদেরকে কার্ডটা নিয়ে গেলে ওরা ওখান থেকে ব্লাড। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দবার্তা।